করোনায় ঘরবন্দী জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতায় শিথিলতার সুযোগে রাজধানীতে বেড়েছে মশার উৎপাত। উত্তর সিটির 10 দিনের চিরুনি অভিযানের প্রথম দিন মশার অসংখ্য প্রজনন ক্ষেত্র ধ্বংস ও জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। কর্তৃপক্ষ বলছে করোনা প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর পরিষ্কার রাখতে হবে বাসিন্দাদেরই। করোনা হটস্পট মিরপুরের পাইকপাড়া এলাকার নির্মাণাধীন ভবনে গড়ে উঠেছে মশার আবাস। শনিবার ঢাকা উত্তরের 5টি অঞ্চলে একযোগে শুরু হয় এডিস বিরোধী বিশেষ চিরুনি অভিযান। অভিযানে আবাসিক ভবনের আশপাশের পরিত্যক্ত জায়গায় খোঁজ মেলে মশার উর্বর প্রজনন ক্ষেত্র। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও বাসিন্দারা দুষলেন করোনার ঘরবন্দি জীবনকে। পরিবেশটা আসলে কাদের কাছে বলবো, যাদের কাছে বলবো তারা তো আসলে এই সিচুয়েশনে কেউ তো আর বাইরে বেরোতে, আমি তো আজ 15-20 দিন ঘরের মধ্যে এখানেই। লকডাউন ছিল সর্বত্রই প্রায় আশেপাশে সব জায়গায়, সে কারণে মানুষ ঘর থেকে বেরো হয় নাই, আর এই জঙ্গলগুলি তাদের চোখ এড়িয়ে গেছে। এখন এই জঙ্গলগুলি আমরা পরিষ্কার করছি, সাদা পানি পরিচ্ছন্ন পরিষ্কার পানি যেন কোথাও না থাকে আমরা তার ব্যবস্থা করছি। আমি এই বাড়িটাতে এর আগেও একবার আসছিলাম 10-15 দিন আগে, তখনও কিন্তু একই অবস্থা দেখে গেছি, এখন আবার আসলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাদের কোনো পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের পাশাপাশি সতর্ক করা হয় বাসিন্দাদের। করোনা থেকে যেরকম সচেতন থাকতে হবে, ডেঙ্গু থেকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু থেকে সচেতন থাকার প্রথম হাতিয়ার হচ্ছে আপনার নিজের ঘর পরিষ্কার রাখা, নিজের ঘর নিজের আঙিনা পরিষ্কার রাখলে। কারণ আমরা জানি এই অ্যাডিস মশা 400 মিটারে বেশি যেতে পারে না, তার মানে কি আপনার 400 মিটার পরিষ্কার থাকলে আপনি মোটামুটি সেফ থাকছেন। উত্তর সিটিতে একযোগে চলছে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান, যা শুরু হয় গত 10 মে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।